জন্মশতবর্ষী মুরারিমোহন মান্না, পথেই চিহ্ন তার বীরেন্দ্রনাথ মাইতি, সাধারণ সম্পাদক পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব। সমাজের কাজে যারা হারিয়ে যান, পরিবারের কাছে তারা পরিচিত হতে পারেন না। পরিবারে বাবা মা ও তাদের সমতুল্য বা ভাই বোন, এরা মুরারিমোহন মান্নাকে যতটা জানতেন, তার ছেলেপুলেরা ততটা বুঝতে পারতেন না। আদর্শ এসে তাগাদা দেয় যৌবনে, মনকে নাড়ায়। ওই সময় ভাই বোন বাবা মা এরা প্রত্যক্ষ সান্নিধ্যে পান মুরারিবাবুকে। দেশেও চলেছে স্বাধীনতা পাওয়ার উন্মাদনা, তার পরিপূরক আন্দোলন কর্মসূচি। বাংলার কালো ষাঁড় ব্যারিস্টার ধীরেন্দ্রনাথ শাসমল তখন মুরারিবাবুর চাউল খোলার মাটির বাড়িতে আন্দোলন পরিচালনা করছেন। বীরেন্দ্রনাথ শাসমলের মূর্তি নন্দরামপুর বাসস্ট্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছে, যা তার অনন্তপুর হাই স্কুলে আগমন প্রতীক। তখন এম ই স্কুলের নামে ইংরেজ সরকারের সমান্তরাল শিক্ষা মন্দির হিসাবে এলাকায় গড়ে ওঠার আন্দোলন খাঁটি এই বিদ্যালয়। অবিভক্ত হলদিয়া সুতাহাটার এইসব স্থান ছিল গ্রামীণ জমিদার শ্রেণীর বাস্তবিক এলাকা। মুরারিবাবুর এমনই এক জমিদার বংশের সন্তান, আজ থেকে প্রায় 94 বছর বয়স আগে তিনি ভূমিষ্ঠ হন। তখন সালটা 1919 এবং যখন 10 বছর বয়স তখন সালটা 1930 এর কাছাকাছি। দুই সময় ভারতবর্ষ আলোড়নের সময়, পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আর সারা ভারতে লবণ সত্যাগ্রহ আন্দোলন, আবার মেদিনীপুরে প্রবল বন্যা, মৃত্যুর ধ্বংসলীলা, ত্রাণ ও কার্যে সরাসরি আশুতোষ পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জির সান্নিধ্যে সরাসরি আসা, এটা 20 বছরের যুবকের নানান রঙিন স্বপ্নের মধ্যে দেশসেবা, দেশ গঠন, দেশের কাজ, সমাজের কাজ, মানুষের ভালোবাসা পাওয়া, কিছু কাজ করা, জীবনকে জানা বোঝা এবং বড় কিছুর সান্নিধ্যে আসার উন্মাদনা তার আদর্শের ভিত্তি হয়ে গেল। সেই থেকেই এরকম প্রত্যেকটি অঙ্গনে সারা জীবন ভোর ঘুরে বেড়িয়েছেন অজাত শত্রু হিসাবে। সুতাহাটা, মহিষদুল, তমলুক, কাঁথি, ভগবানপুর, পটাশপুর, নন্দীগ্রামে এরকম এক শ্রেণীর যুবশক্তি সে যুগে একরকম ঘর ছাড়াই হয়েছিল। এইসব অনুপ্রেরণায় টকবক করে ফুটে ওঠা যুবক মুরারিমোহন প্রায় বয়সের 90-এর কোঠাতেও একই গতি নিয়ে চলতেন উল্লিখিত থানায় থানায়। এইরকমই একদিন এক বয়স্ক মানুষ হঠাৎ আমার মতো এক শিক্ষকের বাড়িতে এসে হাজির। অবাক হলাম, পরিচিত নেই তবু যেন কত কিছু মনের কথা জানেন। হয়তো সুতাহাটা, হলদিয়া, নন্দীগ্রাম থানা জুড়ে শিক্ষক আন্দোলনে যে বার্তা নিয়ে যেতাম, সেসব সাংস্কৃতিক মূল্যবোধ জাগানোর জন্য বিভিন্ন কমিটি, আলোচনা সভা, নানান গণ আন্দোলন, প্রশ্নে পথসভা, মানুষকে নিয়ে বেশ কিছু করায় যে কাজকর্ম করতাম, মুরারিবাবু হয়তো এসব খবর পেয়েই কিছুটা চিনেছেন। তাছাড়া চাউল খোলা, গেওয়াডাব এসব এলাকায় ছাত্রতা অনেকেই নানান সাহিত্যপত্র পত্রিকায় আমাকে নিয়ে একটা সম্পর্ক গড়তে চেয়েছে, সেখান থেকেও জানতে পারেন। এত প্রশ্নের উত্তর দেখলাম মুরারিবাবুর কোনো দরকারে লাগেইনি। মুরারিবাবু বলতেন, আপনি এই বইটা রাখুন, পড়বেন, আপনি পত্রিকা পাঠাবেন তো সেই রিয়াপাড়া, আর একটা ঠিকানা রাখুন দীঘায়। আমাকে কয়েকটা পত্রিকা দিন, দেখলাম মাগোড়া একটি সাংগঠনিক মেশিন, কোনো পরিচয় নাই, অথচ বলে গেলেন আমরা ব্রজলাল চকে যে আলোচনা সভা করেছি। আশ্চর্য, একটা মানুষ কি চাইতে পারে, কি পছন্দ করে, কেমন মানসিকতার, কি তার লক্ষ্য, কোন উদ্দেশ্য আছে কি না, কি বা করেন, কোন কোন রাজনীতি, কি কোনো রাজনীতি কি, অথবা কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি না, কেমন ধরনের চরিত্র, সমাজে নানান প্রশ্ন, কে কার সঙ্গে মিশছে, এখন তো মেলামেশাটাই বড় প্রশ্ন, চোখ টাটিয়ে যায়। যিনি ক্ষমতায় আছেন, যিনি খবর পান, কি সর্বনাশটাই না হতে পারে, হয়তো কোনো অধ্যাদেশ জারি হয়ে যাবে। এই বয়স্ক মানুষটি কি সুন্দরভাবে এসব কিছুর উপর দিয়ে হেঁটে এসে তার যা বলবার তাই বলে গেলেন, যা করবার তাই করে গেলেন, নির্দ্বিধায়, নিঃসংকোচে, সরল সহজভাবেই। হয়তো একটা পাকা কলা, একটু টিফিন, তাও যথেষ্ট, চা তো বাড়িতে করতে হয় না, দোকানে চলি, বরাবরই প্রস্তাব দিই, হয়তো কখনো কখনো রাজি হন। একটি সাধারণ কাপড়, আধময়লা, কাঁধে ময়লা ব্যাগ, বইপত্র, হয়তো ছাতা, একটা সাথী, ঝড়, জল, শীত, গ্রীষ্ম সবেতেই একই রকম।
বয়সের ভারে শরীরের দুর্বলতা আছে, তবুও কোনো কোনো সাহিত্য সভায় এসেছেন, একটু থেকে একটু দেখে বুঝে কখন চলে যান, তবে কোনো ঠিকানা নিয়ে নির্দিষ্ট কোথাও গিয়ে সাক্ষাৎ করবার কথা কেউ বোধহয় ভাবে না, কারণ উনি নিজেই সকলের কাছে সহজভাবেই হাজির। কি সেই আদর্শ যা তাকে এমন করে করে ফেলল? শুধু কি জ্ঞানগর্ভ পাণ্ডিত্য, নাকি কিছু একটা সংবাদ অপরকে যে কোনোভাবে জানিয়ে দেওয়া যা হয়তো সে জানে না, এবং তিনি নিশ্চিত যে যার কাছে এলাম সে কিন্তু আমি যা জেনেছি সে তা জানে না। এটা কি কোনো আদর্শ হতে পারে? শুধু জানিয়ে দেওয়ার ব্রত কি কোনো আদর্শ হতে পারে? তাই কি মুরারিবাবু জানার জন্য ভারতের বহু জায়গায় গেছেন, দেখেছেন বহু নানান মানুষ, কিছু বোধ তাকে বোধি করেছে, তাই জানা বিষয়টা অপরকে জানিয়ে গেছেন? এই জানার বিষয়টি ছিল ভারতীয় শ্রেষ্ঠ সংস্কৃতির ধারক বাহকের নির্মম অবস্থার কাহিনীটি। কিন্তু তাকে কেন্দ্র করে যে প্রবল রাজনৈতিক কাঠামো গড়ে উঠেছে, তিনি কি সেই কাঠামোতে আদ্যপ্রান্ত যুক্ত থাকলেও কখনো রাজনৈতিক ভাষায় কথা বলেননি? তার অবয়বের ভাষা ছিল আবেদনধর্মী। নিজের দেশে যে এত বড় ভারতীয় সংস্কৃতি নিজের মানুষের দ্বারা অবজ্ঞায় পরিণত, অথচ ভারতের জন্য যারা চিৎকার করছেন তারা ভারতীয়ত্ব শরতীয় সংস্কৃতির আমূল পাল্টে নকলনবিশ সেজেছেন, যাদের নকল করেছেন তাদের কোনো গৌরবই নেই, কোনো ঐতিহ্যই নেই, কোনো বড় জ্ঞানের ভাণ্ডার নেই, কোনো বোধ নেই নিজেদের সম্পর্কে। তাদের যেদিকে খুশি গমন আগমন নিঃশ্রমণ হতে পারে, তাদের আদর্শবোধ যা সমাজের পক্ষে ভারতীয়তার পক্ষে অসহায় করে দেওয়ার চক্রান্ত, তা জোর কদমে আমাদের আক্রমণ করেছে। যদিও হাজার হাজার বছরের হাজার হাজার আক্রমণ, শাসন পরিবর্তন, নানান অত্যাচার, নানান পরিকল্পনা, সংস্কার আমাদের ভারতীয় বোধ সমৃদ্ধ সংস্কৃতি পরম্পরা সনাতনী আদর্শ কেউই মুছে দিতে পারেনি। নিজেকে এক প্ল্যাটফর্মে মুরারিবাবু আনিয়েছেন বিনায়ক সাভারকর, শ্যামপ্রসাদ মুখার্জি প্রমুখ বিদ্বান যশস্বী, নির্দিষ্ট লক্ষ্যে নিবেদিত প্রাণ, সব প্রবল ব্যক্তিত্বের অধিকারী কিছু মানুষের আদর্শের সঙ্গে। যদিও কেউ কেউ এদেরকে সম্প্রদায় বলে সাম্প্রদায়িক রাজনৈতিক তকমা চিহ্নিত করেছেন, তবে মানুষটাকে তার নেশায় আদর্শের প্রতি উন্মাদনা, লক্ষ্যে অবিচল থাকবার ইতিহাস গড়ার ধারা, এমনকি চলার পথেই খুঁজে পাওয়া, হয়তো সম্পূর্ণ সঁপে দেওয়া দৃষ্টিভঙ্গি, যতটুকু যুব সমাজ অবিচল থাকার একনিষ্ঠ কারুর কাছকে নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়া দৃষ্টিভঙ্গি, সাহসী পদক্ষেপ ও দৃঢ় সিদ্ধান্ত, এইসব সাম্প্রদায়িকতায় তকমা লাগানোর আকাঙ্ক্ষী বাগাড়ম্বরীদের কাছে উজ্জ্বল আদর্শ মনে হয় চেয়েছেন নিজেকে সবার কাছে নিটোল হয়ে তুলে ধরতে, এবং চেয়েছেন একটা সংখ্যক মানুষ সমাজে এমনভাবে গড়ে উঠুক এদের সম্পর্কে মহাপণ্ডিত সাজানো গোছানো নেতা সাধারণ মানুষও কাছে পেয়ে খুব হালকা ধরনের মূল্যায়ন করেন, নিজের পরিবারও দোষ দেন বাইরের জন্য সব উনি ঘরের কেউ নন। আবার বাইরের লোকও বলেন হ্যাঁ দেখি তো সবসময় ঘুরে বেড়ান, তবে কেউ বলেন না ও নিজ স্বার্থে কোথাও কাউকে ব্যবহার করেছেন, কাউকে কিছু প্রস্তাব দিয়েছেন, এটা বাইরের মানুষ জানে। তাই বাইরের মানুষ আবার সহনশীলতা সহানুভূতিহীন ভাব নিয়ে বলেন লোকটা রয়েই গেল, লোকটা বয়েই গেল। মুরারিমোহন মান্না এখন নেই, তার কিছু কাজকর্ম সবটাই যে উদ্যোগ, সাংগঠনিক ছাপ মানুষের স্বস্তিতে আনন্দ দেয়, নিজেদের নতুন ফল আহরণের সুযোগ দেয়, মানুষকে প্রতিষ্ঠিত করবার সুযোগে লাভ দেয়। অসহায় রোগীকে ডাক্তার দেখানো হোক, শিক্ষা লাভের জন্য ছাত্রদের সুযোগ, চরিত্র গঠনে স্বদেশিকতার ভাব জাগানোর চেষ্টা, নানান লব্ধ প্রতিষ্ঠ স্বাধীনতা যোদ্ধা কবি শিল্পীদের এলাকায় টেনে নেওয়া ও আনা, প্রতিষ্ঠিত হওয়ার জন্য মেডিকেল পড়াশুনো, বড় গুণী মানুষদের এলাকায় আনা, ভালো লাগার মানুষকে নিজেদের পরিচিত মানুষের সঙ্গে মেশানো, এসব কাজ তাকে সামাজিক আন্দোলনে চরিত্র দিয়েছে। সবাইকে ডাক দিয়ে মুরারিমোহন এগিয়ে গেছেন, পিছনে ফিরে তাকাননি, ভেবেছেন যারা ডাক শুনেছেন তারা আসছেন, কারণ তাকে চেয়ে যেতে হয়েছে
আরও দূরে পশ্চিমবঙ্গ থেকে হিন্দু মহাসভার প্রতিনিধি হিসাবে 1958 সালে দিল্লি, আগ্রা, বোম্বেতেও গেছেন। ওই বছরই তারই অনুপ্রেরণায় মেয়েদের স্কুল সোলাট মহেন্দ্র বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1963 সালে সুতাহাটায় গড়ে উঠেছে হলদিয়া বন্দর, স্থানীয় শ্রমিকদের নিয়ে গড়েন হলদিয়া ডক শ্রমিক মহাসভা, থানায় গড়েন সুতাহাটা নাগরিক নিরাপত্তা সমিতি, আর একটি অবদান বিদ্যাসাগর স্মারক কমিটি। 1938 সালে তিনি দেবক শ্যামাচরণ মিলন বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। মিলনে 1945 সালে সার্বজনীন দুর্গোৎসব প্রতিষ্ঠার উদ্যোগ নেন। শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক কমিটি গড়ে তোলায় বিভিন্ন স্থানায় শ্যামাপ্রসাদ মুখার্জি মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। প্রবল লবণ সত্যাগ্রহের সময় তার বাড়িতেই জেলা ম্যাজিস্ট্রেট প্যাডি সাহেব প্রায় 1 মাস ক্যাম্প করে সত্যাগ্রহ ভাঙার চেষ্টা চালান। প্যাডির উদ্দেশ্য ছিল আন্দোলন ভেঙে দেওয়া, কিন্তু মুরারি মোহনের সাক্ষাৎ পাননি। অথচ মুরারিবাবু আন্ডারগ্রাউন্ডে ছিলেন বলে পরবর্তী সময় আন্ডারগ্রাউন্ড স্বাধীনতা সংগ্রামীদের জন্য লিবারালাইজড স্কিমে পেনশন দেওয়ার ব্যবস্থা করেন। কলকাতা থেকে স্বাধীনতা সংগ্রামী মলয় ব্রহ্মচারীকে সুতাহাটায় আনে। যদিও নিজেও এই প্রাপক তালিকায় নাম অন্তর্ভুক্ত করাতে বিবেকের কাছে বাধা পান, পেনশন নেননি। 22শে আগস্ট 2023 বৃহস্পতিবার সকাল 11:30টায় সুতাহাটা হলদিয়া এলাকার গেমডাব চাউলখোলা গ্রামে অর্থাৎ ভবানীপুর থানা নিজ বাড়িতে প্রয়াত হন মুরারি মোহন মান্না। তার 3 পুত্র অশেষ, আশুতোষ, মানস, 3 কন্যা জ্যোৎস্না, মাইতি, মঞ্জু, রানী বেড়া, গীতারানী জানা। 1994 সালে তার পত্নী সুহারানী মান্না প্রয়াত হন। মুরারিদা মৃত্যুর কয়েকদিন আগে তার সম্পর্কে কিছু কাগজপত্র অকাতরে হস্তান্তর করেন স্থানীয় জীবন ইতিহাস লেখক এতটুকু যুবশক্তি অমিত কুমার সামন্তকে। অল্প কোথাও কিছু দেনা সম্পর্কে ওকে বলেন, অমিত এগুলো তুমি শোধ করো। তার এই যে পথ চলার পথে মানুষ খুঁজে বেড়ানোর আকাঙ্ক্ষা, কেউ কেউ বলেন নিঃসঙ্গ হয়ে যাওয়ার ভাব। আসলে রাজনীতি যখন চাওয়া পাওয়া আর ক্ষমতা দখল ভোগের নামান্তর হয়ে যায়, তখন আদর্শ মূল্যবোধ ঐশ্বর্য পরম্পরা ধরে রাখার কঠিন মানুষগুলো অনন্ত পথকেই কেবল দেখতে পায়, সেখানেই পথের সাথী খুঁজে বেড়ায়।